আজকের ভিডিওতে আমি আপনাদের হোয়াটসঅ্যাপের একটি দারুণ টিপসের সম্বন্ধে আলোচনা করবো, যেটা জানার পর যারা স্কুল কলেজে পড়েন বা চাকরি বাকরি করেন তাদের খুবই উপকৃত হবে। কারণ আপনাদের অনেক সময় হোয়াটসঅ্যাপে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম এসএমএস করে, তো আপনারা সঠিক সময় সঠিক সেই এসএমএসটা রিপ্লাই দিতে পারেন না। তো যেই মানুষগুলো আপনাদের এসএমএস করে তারা খুবই দুঃখিত বোধ করে বা ভাবে যে আমরা ওকে এসএমএসটা করলাম আমাদের রিপ্লাই দিল না। তো এখন আপনারা হোয়াটসঅ্যাপে না হাত দিয়ে সেই এসএমএসগুলোর সঠিক মানে রিপ্লাই দিতে পারবেন খুব সহজেই। তো সেটা কেমন হবে রিপ্লাই দেবেন জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন অল মোবাইল ইউটিউব চ্যানেল, আমি আপনাদের সাথে আছি মইদুল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আর এই চ্যানেলে যদি আপনি নতুন এসে দেখেন দেখুন এই ভিডিওর নিচে একটা লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে দেবেন আর পাশের ঘন্টাটা বাজিয়ে দেবেন, যাতে করে কি হবে এই চ্যানেলে যখন নতুন কিছু ভিডিও আপলোড হবে সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এই অটোমেটিক মেসেজগুলো সেন্ড করার জন্য আপনাদের সর্বপ্রথম একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে, তো যেটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা সার্চ করবেন, এই উপরে যে সার্চ বার দেখতে পাচ্ছেন এই উপরে সার্চ বারে আপনারা সার্চ করবেন AU অটো রেসপন্ডার, RESP রেসপন্ডার ফর হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ এটার বলে যখনই সার্চ করবেন দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে, এই এই অ্যাপটি আসবে আপনাদের সামনে। তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই অ্যাপটির লিঙ্ক দিয়ে দেবো, চাইলে আপনারা ওখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারেন। তো এটা 500,000 ডাউনলোড আছে এবং 4.5 রেট আছে, তো দারুণ একটি অ্যাপ্লিকেশান। তো এটাকে আপনারা ইনস্টল করে নেবেন, আমার এখানে ইনস্টল যেহেতু করা আছে আমার এখানে ওপেন দেখাচ্ছে, তো এটাকে আমরা ওপেন করে নেবো। তো এটা মানে ব্যাপারটা আসল কাজটা আমি দেখিয়ে দিই আপনাদের, মানে অটোমেটিক মেসেজ চলে যাবে, আপনাকে হোয়াটসঅ্যাপে হাতও দিতে হবে না। তো দারুণ একটি অ্যাপ্লিকেশান। তো এই জায়গাটায় আপনার নোটিফিকেশান, এই জায়গাটা নোটিফিকেশান নোটিফিকেশান সেটিংসে চলে যাবেন এই জায়গাটা করে। তো এই জায়গাটা যাওয়ার পর এই জায়গাটা করে আপনারা অ্যালাউ করে দেবেন, এই জায়গাটা একটা টিক মার্ক দিয়ে দেবেন এরকম অ্যালাউ, এই জায়গাটা করে অ্যালাউ করে দেবেন, এই জায়গাটা করে দেখতে পাচ্ছেন অ্যালাউ আসবে, অ্যালাউ করে দেবেন। তো অ্যালাউ করে দেওয়ার পর একটু দেখবেন সরি বেরিয়ে গেলাম, তো এই জায়গাটায় আপনার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় অ্যালাউ হয়ে গেছে এই উপরে দেখতে পাচ্ছেন। তো তারপরে আপনারা কী করবেন, এই যে প্লাস আইকনটা দেখছেন এর মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে? এর মধ্যে যখনই ক্লিক করবেন এই জায়গাটা করে ওকে করে দেবেন, এটা আনলক এভরিথিং। তো এই জায়গাটাই আমাদের দেখাচ্ছে সুদি বি অ্যান্সার, এই জায়গাটায় আমরা একটা অ্যান্সার দিলাম, ধরুন হাই লিখলাম। তো হাই লেখার পর দেখুন এই জায়গাটা করে হাই যখনই লিখলাম এইদিকে আর একটা কিন্তু মেসেজের বক্স খুলে গেল। তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন হাই লেখা আছে, এধারে আমার রিপ্লাই মেসেজ কী হবে এই জায়গাটাই হচ্ছে রিসিভ মেসেজ, মানে আমার কাছে যে মেসেজটা আসবে এই জায়গাটা করে দেখতে পাচ্ছেন রিসিভ মেসেজ লেখা আছে, আর এই জায়গাটা দেখছেন রিপ্লাই মেসেজ, আমি এখান থেকে কী রিপ্লাই দেবো, হাই লিখলাম আমি কী, হাই লিখলাম আমি কী রিপ্লাই দেবো। তো এই জায়গাটায় আমি লিখবো নিশ্চয়ই হ্যালো। তো এইটা করে যাওয়ার পর এই জায়গাটা করে রাইট চিহ্ন দেখছেন, এই রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। তো এটা সরি অ্যাড আসছে, তো এটা রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন, তো মেবি লেটার এই জায়গাটা করে ক্লিক করে দিলাম আমরা। তো তারপরে এরকম ধরুন আমাকে আরও কিছু লিখলাম, তো ধরুন এই জায়গাটা করে আর একটা লিখছি। তো এখন যদি আমার হোয়াটসঅ্যাপে কেউ হাই লেখে তো আমার হ্যালো রিপ্লাই চলে যাবে ওর কাছে, আমার হোয়াটসঅ্যাপে না থাকলেও। তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন প্লাসের একটা আইকন আছে, এই জায়গাটা আমি ধরুন এখানে লিখলাম সামথিং, আমি ধরুন লিখলাম কী করছিস আমায় ধরুন লিখলো করছিস, ধরুন আমায় লিখলো এরকম যখনই লিখলো কী করছিস তো আমাকে ধরুন লিখলো, তারপরে আমি রিপ্লাই কী দেবো, ধরুন আমি লিখলাম এখানে বসে আছি, তুই কী করছিস, তো এই জায়গাটা ধরুন আমি লিখলাম। তো তারপরে লেখার পরে এই জায়গাটা করে আমি রাইট চিহ্নতে ক্লিক করে দেবো, ঠিক আছে? তো ধরুন আমার একটা অ্যাড চলে আসছে, এখানে ক্লোজ করে দেবো আমরা, দেখুন এটা হয়ে গেলো প্লাস চিহ্নে ক্লিক করার পর। তো এবার আমরা দেখে নেবো কেমন কী এটা একটু হলো। তো ধরুন এখানে আমরা একটু হোয়াটসঅ্যাপটাকে ওপেন করবো, তো আমি এবার হোয়াটসঅ্যাপটাকে ওপেন করার জন্য আমি এখানে ক্যামেরাটার একটু সাহায্য নেবো, তো আমি এই জায়গাটা একটু স্টপ করছি। তো আমরা এখানে একটা ক্যামেরার সাহায্য নিচ্ছি, তো দেখুন আমার ক্যামেরাটা এখানে আমি ওপেন করলাম, দেখুন তো ক্যামেরাটা ওপেন করার পর এখানে দেখুন আমার একটা অন্য একটা হোয়াটসঅ্যাপ মানে অন্য একটা মোবাইল থেকে আমার কিন্তু হোয়াটসঅ্যাপটাকে এখানে কিন্তু ওপেন করা আছে, দেখুন এখানে আমার এটা কিন্তু হোয়াটসঅ্যাপটাকে ওপেন করা আছে। তো এখানে ধরুন আমি একটা সামথিং, তো দেখুন এই জায়গাটায় আমি এখান থেকে হাই লিখছি, তো আমার কিন্তু এখন ক্যামেরাটা খোলা আছে, ঠিক আছে? সরি, তো এখানে ধরুন আমি এখানে হাই লিখলাম, তো হাই লিখার পর দেখুন এখানে হাই সেন্ড এক্ষুনি হয়ে যাবে, দেখুন এখানে হাই সেন্ড হয়ে গেলো, আমার ফোনে একটা মেসেজ ঢুকলো, দেখুন হ্যালো অটোমেটিক কিন্তু চলে এলো আমার মোবাইল দিয়ে, এটা কিন্তু ঢুকলো এসএমএসটা, একটু মানে সাইলেন্ট করা আছে তার জন্য মানে ভাইব্রেট হলো। তো এরকমভাবেই কিন্তু আপনারা এটার ব্যবহার করতে পারেন যখন হয়তো আপনারা, তো আমি এখানে ক্যামেরাটাকে অফ করে দিচ্ছি,
তো এই জায়গাটা এইভাবেই কিন্তু আপনারা মানে যখন কোনো রকম দরকার প্রয়োজন মানে আপনি আপনার একটু কষ্ট করে এরকম এই এই জায়গাটায় গিয়ে আপনারা কিন্তু মানে সেট করে রাখতে পারেন। এই জায়গাটায় ধরুন এখানে বিভিন্ন রকম এস এম এস আপনারা সেট করে রাখলেন, যেগুলো আপনাকে পাঠায় যেরকম এস এম এস মানে সবাই আপনাকে পাঠায়, তো তার রিপ্লাই কী দিন আপনি মানে দেন আপনি, তো সেইগুলো আপনি এখানে কিন্তু সেভ করে রাখবেন একটু কষ্ট করে। তো তারপরে যখনই আপনি মানে অন থাকবেন নেটে, ধরুন অন্য রকম অ্যাপ্লিকেশানে ঢুকে আছেন, তখন এখান থেকে কিন্তু হোয়াটসঅ্যাপে অটোমেটিক কিন্তু এখান থেকে আপনার রিপ্লাই চলে যাবে। তো এটাই একটা দারুণ অ্যাপ্লিকেশান, তো এটা আমার ভালো লাগলো তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশের ঘন্টাটা বাজিয়ে দেবেন আর বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।